নমস্কার, এই মুহূর্তে আমরা আছি সল্টলেক স্টেডিয়ামের 3 নম্বর গেটের কাছে। সল্টলেক পুলিশ কমিশনার এর অফিসের ঠিক সামনে এখানেই আমরা পেয়ে গেছি অতীতের বিখ্যাত খেলোয়াড় অমিতাভ চন্দ্রকে। অমিতাভ চন্দ্রর সঙ্গে আমরা একটু আলোচনা করে নেব যে এই মুহূর্তে লীগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রচণ্ড লড়াই চলছে ইন্ডিয়ান সুপার লিগে, যদি এখন ব্রেক রয়েছে জাতীয় দলের খেলা প্রাক বিশ্বকাপে, সেই জন্য কিন্তু এরপরে আবার 31 তারিখ থেকে শুরু হবে, চেন্নাই বিরুদ্ধে মোহনবাগান খেলতে নামবে। মোহনবাগান, মুম্বাই, উড়িষ্যা এবং গোয়া তুল্যমূল্য লড়াই চলছে, ঠিক কী জায়গায় রয়েছে এই লীগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা, মোহনবাগানের সম্ভাবনা কতখানি? মোহনবাগানের সম্ভাবনায় বেশি আছে, তার কারণ হচ্ছে মোহনবাগান 19 খেলে 39, মুম্বাই ছিল তাই 19 খেলে 39, কিন্তু মোহনবাগান একটা কম খেলে 18 খেলে রয়েছে, সেই হিসেবে মোহনবাগান আর এগিয়ে। আর মোহনবাগান যে ধারাবাহিকতা রেখেছে, আশা করছি এই ধারাবাহিকতা থাকবে। শুধু একটাই প্রবলেম ডিফেন্স, একটু উইক আছে ডিফেন্সটা, বাদ বাকি কিন্তু গোলকিপার টু স্ট্রাইকার হাফ লাইন সব লাইন খুব ভালো। যদি ডিফেন্সটা যদি না আমার মনে হয় ঠিক হয়ে যাবে, ওভারকাম করে যাবে এবং মোহনবাগানই ম্যাক্সিমাম চান্স। কোন দিকে জোর দিতে হবে বাকি 4টি ম্যাচে মোহনবাগানকে, রক্ষণ ভাগ ছাড়া? কম ম্যাচ জোর দিতে হবে, মেন ডিফেন্সটাই মেন জোর দেওয়া, ডিফেন্সটাই মেন। কোচ যথেষ্ট বড়, কোচ উনি ভালো মতো বুঝবেন যেটা খেলবে ফরমেশনে, কিন্তু এখানে ফরমেশনের কথা হচ্ছে মেন হচ্ছে সব পজিশনেই প্লেয়ার বেটার মোহনবাগানে, অর্থাৎ অন্য টিমগুলো খারাপ না, সেই হিসেবে আমি মোহনবাগানকে এগিয়ে রাখবো। স্বর্ণযুগে দেখা যেত তুমি দুর্দান্তভাবে অ্যাটাকে যেতে, কোন সাইড ব্যাক তোমার চোখ টানলো? না সাইড ব্যাক বলতে একটা বিদেশি সাইড ব্যাক, আমাদের যারা বাঙালি তারা ভালো, যথেষ্ট ভালো খেলছে, হ্যাঁ, কিন্তু তুলনামূলক খুব কম বাঙালি প্লেয়ার আছে, কিন্তু যারা খেলছে যথেষ্ট ভালো খেলছে, কিন্তু সেই আর সেই সুব্রত ভট্টা স্টপার, সেই আমাদের তরুণ দাস, সেই মনা দাস, সেই স্বরূপ দাস, সেই জিনিসের পাবুকতা, তারপর লাস্ট ওমেলু, ওমেলুর মতো এরকম স্টপার আমার দেখা, বাবলু ভট্টাচার্যের পরে, বাবলুদার পরে যদি হয়তো আমার ওমেলুর খেলা খুবই ভালো লাগে, এই জন্যেই ও অনেক গোলও করেছে, অ্যাটাকিংটা খুবই ভালো ছিল। তাহলে কি মনা অনেক বড় প্লেয়ার এবং আমাদের লেফট ব্যাক স্যামি ওমেলুর ধাঁচের কোনো স্টপার কি তুমি আইসেলে এই মুহূর্তে খেলছে কারো? ওইটাই খারাপ লাগছে যে সেই এইসব যারা খেলে গেছে তাদের বিকল্প আমি খুব একটা খুঁজে পাচ্ছি। তবে হ্যাঁ, খেলার স্পিড বেড়েছে, এটা কোনো ভুল নেই, অনেক খেলার স্পিড বেড়ে গেছে আগের থেকে, এবং বাঙালি প্লেয়ার আমি থেকে আর একটু বাঙালি প্লেয়ার উঠলে খুব ভালো হয়, আমাদের দেশে পরিকাঠামো সবই আছে, আমার মনে হয় ঠিকঠিক ইউটিলাইজ হচ্ছে না, এইটা একটু যদি আমার মনে হয় একটু যদি ধ্যান দেওয়া যায় তাহলে আমার মনে হয় আগামী দিনে আরও ভালো। তুমিও তো জুনিয়র কোচিংয়ের সঙ্গে যুক্ত, হ্যাঁ, আমার নিজস্ব ক্যাম্প আছে, এই ল্যাকিংটা কোথায়? ল্যাকিংটা আমাদের আমাদের যে পরিকাঠামো, যেটা আমি নিজে একা বিরাট কিছু করি তা না, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সেই আমাদের তো আগে যেমন টাটা থেকে ফুটবল প্লেয়ার উঠতো, সাই থেকে উঠতো, সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে বলেই চলে, প্রোডাক্টটা করতে গেলে এইগুলো যদি না হয়, একাডেমি থেকে যদি প্লেয়ার না আসে, সেটাই একটু লক্ষ্য দিয়ে আমার মনে হয় এআইএফএফ যেহেতু ওখানে কল্যাণ চৌবে আছে, আশা করছি আর একটু ভারত দেখবে, একটু ওয়ার্ড করলে একটু যদি নজর দেওয়া যায় তাহলে আমার মনে হয় বাংলা তথা ভারতে ভালো টিম হবে, কারণ এটা ইদমান মনমান এই জায়গা আগে আমরা কখনো ফার্স্ট যাইনি, না উইনার্স নাহলে রানার্স, এখন 7 নম্বর 8 নম্বর 9 নম্বরে এটা ভাবতে সত্যি খুবই খারাপ আছে, তাই আমি চাইবো ইদমান ক্লাব নিশ্চয়ই আরও ভালো টিম করবে, কারণ বিগত 5 বছর ধরেই খুবই অবস্থা খারাপ যাচ্ছে, স্পন্সরের অভাব হোক যাই হোক, কিন্তু আমার মনে হয় এটা ওয়েলকাম করে চলে আসবে, আশা করছি আগামী দিনে টিম ভালো হবে এবং ভালো রেজাল্ট পাবে। আর নতুন সাইড ব্যাগের মধ্যে জয় গুপ্তা জাতীয় দলের চান্স পেয়েছে, এফসি গোয়ার প্লেয়ারটি কেমন লাগে তোমার? ভালো 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 প্লেয়ার, নট অল ভালো, এবং একটু ব্যাগ বলে নামে চাই, ব্যাগ স্টপার বলে কিন্তু আসলাম সব পজিশনে খেলতে হবে, ব্যাগ বলতে এই না লেফট ব্যাগ মানে লেফট ব্যাগ, রাইট ব্যাগ মানে রাইট ব্যাগ, দুটো পজিশনে খেলে স্টপারও খেলতে হবে, তবেই তো ব্যাগ, এখন কত ভালো হাইট এসে গেছে, এখন আগেকার মতন শর্ট হাইট নেই, ম্যাক্সিমাম সব হাইট ভালো, তাহলে আমি আশা করবো যে আরও ভালো খেলা দেখবো। পাশাপাশি আমরা মেহমানা স্পোর্টিংয়ের কথা একটু বলবো, অমিতাভ না মানে যথেষ্ট এগুচ্ছে আগের থেকে, আগে তোমাদেরই প্রায় সমসাময়িক খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস, যার বিরুদ্ধে তোমাকে মাঠে লড়তে হয়েছে, আবার একসঙ্গেও খেলেছো, তিনি টেকনিক্যাল ম্যানেজার হিসেবে কাজ করছেন মেহমানের, একটা দুর্দান্ত ছন্দে আছে, ভালো কাজ করছে, ছন্দে আছে এবং টিম যথেষ্ট ভালো টিম করেছে, এবং তার জন্য আমি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু আগে যেমন মহামারায় ছিল দেখেছি, এখন কিন্তু একটা সংগঠনটা খুব ভালো হয়েছে, যেই টিমে যত ভালো সংগঠন হবে, ম্যানেজমেন্ট কোচ সব অফিসিয়াল মিলে যদি একত্রভাবে টিম করা যায় আমার মনে হয় বেটার রেজাল্ট হবে, তার কারণ একটাই দেখা যাচ্ছে যেটা মহাবারান সুন্দর তখন এমন মন মান তো
একটা মসৃণ যোগাযোগ রয়েছে লগ্নিকারী সংস্থার সঙ্গে, বাঙ্কার হিলের সাথে, মেহমানা স্পোর্টিং ক্লাবে। আগামী বছর আইএসএল এ নতুন মরশুমে আমরা হয়তো দেখতে পাবো এমনই, যেটা আমরা সব ফুটবল অনুরাগী স্বপ্ন দেখেন যে আইএসএল এ ইন্ডিয়ান সুপার লিগ সেরা জায়গায় মোহনবাগান ইস্ট বেঙ্গল মেহমানা স্পোর্টিং একসাথে খেলবে। এটা খুবই মানে খুবই উচিত থাকা, কারণ বাংলার কথা ভারতবর্ষের পুরো বলতে তিনটে ক্লাবই বোঝায়, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান। যেখানে তিনটে ক্লাব নেই সেখানে দর্শক নেই, দর্শকবিহীন মাঠে খেলা হয় না। আমি চাইবো আগামী দিনে যেমন উঠে এসছে মোহামেডান, আস্তে 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 নিজের জায়গা ফিরে আসছে, আরও বেটার টিম হবে, আরও বেটার হবে এবং খুব ভালো জায়গা পৌঁছাবে। অনেক ধন্যবাদ অমিতাভ আমাদের সঙ্গে থাকার জন্য।